শেষমেশ পুলিশের হাতে ধরা পড়ল এটিএম প্রতারক জাহির আহমেদ লস্কর জানা গেছে উধারবন্ধের প্রবীণ শিক্ষাবিদ কৃষ্ণদাস পাঠক পাঁচ ডিসেম্বর উধারবন্ধ উত্তরপাড়ার এটিএম থেকে টাকা তুলতে যান বার কয়েক চেষ্টার পর পাশে থাকা এক অপরিচিত যুবকের সাহায্য চান তিনি সাহায্য নামে সে এটিএমের পাসওয়ার্ড জেনে নেয় তারপর কিছুক্ষণ চেষ্টা করে অ্যাকাউন্টে টাকা নেই বলে চলে যায় পরদিন কৃষ্ণদাস পাঠক এটিএমে টাকা তুলতে এসে দেখেন অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ হাজার টাকা গায়েব পরে সুবিচার চেয়ে সাত ডিসেম্বর উধারবন থানায় এক এজাহার দায়েন করেন তিনি মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে পুলিশ উজান তারাপুর থেকে প্রতারক জাহিরকে আটক করে বুধবার তাকে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়